আমাদের এক ভাই আপনাদের সিলেটের সন্তান মাওলানা হাসিবুর রহমান আমাদের সাথে আদর্শিক কিছু মত পার্থক্য আছে থাকতেই পারে কিন্তু মূল জায়গায় রাজপথে মহাসড়কে আমরা এক আমরা একই পথের যাত্রী জান্নাতের রাস্তায় আমরা উঠেছি পদ্ধতি ভিন্ন হতে পারে তিনি আমাদের একজন ভাই অবাক বিস্ময়ে দেখেছি কোরআনের এই পাখিকে একজন গুন্ডা মাস্তান সঘোষিত নিজে স্টেজে উঠে বলে আমরা মাস্তানি করে করে চেয়ারম্যান হয়েছি মাস্তানি করে করে চেয়ারম্যান হয়েছে এখন আলেমকে আসছে কোরআনের তাফসীর করতে বাধা দিতে তার গাড়ি ভাঙচুর হয়েছে যেহেতু দেশের ওয়াইজদের সাথে সংশ্লিষ্ট একটা সংগঠনের আমি মহাসচিব সেই দায় থেকে এই মজলিস থেকে উচ্চারণ করে যায় এটা আমার প্রতিবাদ যেহেতু এরা রেকর্ড করছে প্রতিবাদ প্রকাশ করা উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছে বক্তাদেরকে একটু নিয়ন্ত্রণ করার জন্য এক আগুনে পরিবেশ থেকে আমরা চেষ্টা করেছি সবাইকে যেন কোনো বিশৃঙ্খলা না হয় দেখেছি আমরা কথা বলেছি প্রোগ্রাম করেছি সেটাও মিডিয়া এসেছে পুলিশ কর্মকর্তা উচ্চ পদস্থ কর্মকর্তারাও ছিলেন আমরা বলেছি বক্তব্য একটু সতর্কতার সাথে বাংলা একমতের সাথে না কি কি বাংলা একমতের ব্যাখ্যা দিছি ভুলে গেছো তোমরা না শোনো নাই বলছিলাম এক দুজন মাতালারে বাকি রেদি নাই আরে আমাদেরকে খালি অনেকে বোঝায় একমতের সাথে একটু বুঝা শুনি না কথা বলেন না মুসে খালি মাঝে মধ্যে আমার কাছে দাওয়াত পৌঁছায় দেয় মামুন রে একটু বইল এত সিলাইতে না তুমিও একটু সাবধানে একটু একমতের সাথে কথা বলা যায় না তা আমি পরে চিন্তা করলাম একমত কি জিনিস অনেক চিন্তা করে বুঝছি আরে একমত হলো দুই প্রকার এক একমত হলো বাংলা একমত আরেক একমত হলো আরবি একমত যেটা কোরআনের একমত বাংলা একমত হলো পিঠ বাঁচানো যায় মাদ্রাসা পোলাবেন ভালো করে খেয়াল করবে না বাংলা একমত হবি না এই একমতই আর হওয়ার দরকার নাই এটা হলো হালুয়া খাওয়ার একটা কৌশল বাংলা একমত হইল সত্যকে গোপন কইরা পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা এটার নাম হলো বাংলা একমত আর কোরআনে যে একমতের কথা বলা হয়েছে ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়ামান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়ামা ইয়াযাক্কারু আল্লাহ বলেছেন এই নিয়ামত আমি যাকে দিয়েছি তাকে প্রভূত কল্যাণ দান করেছি ওই হিকমত কি মুফাসসিরিনে কেরাম বলেন ওই হিকমত মানে হচ্ছে যখন যা দরকার সেটা প্রয়োগ করা এর নাম হলো হিকমত যদি প্যারাসিটামল দিতে হয় ডাক্তার প্যারাসিটামল দিবে এটা ডাক্তারের জন্য হিকমত যদি অপারেশন করতে হয় অপারেশন করবে এটা ডাক্তারের হিকমত অপারেশনের রোগীকে যেমন প্যারাসিটামল খাওয়ানো হিকমত না আবার প্যারাসিটামলের রোগীকে অপারেশন করা এটাও হিকমত না যখন যা দরকার তা প্রয়োগ করার নাম হিকমত আমাদেরকে বলা হচ্ছে হিকমতের সাথে কথা বলার জন্য আমরা কোরআন থেকে হিকমতের যে ব্যাখ্যা বুঝেছি সেটা হচ্ছে যদি কোথাও কেঁদে কেঁদে কথা বলতে হয় তো কেঁদে কেঁদে কথা বলেনি বলে আমাদের কিছু মানুষ তৈরি আছেন দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করছেন তারা তৈরি আছেন রোগী যদি আরেকটু কঠিন হয় আরেকটু মারাত্মক রোগী হয় আমরা মাওলানা মুশতাকুর নবী মুফতি মুশতাকুর নবীকে পাঠায়া দিব যে একটু কাইন্দা কাইন্দা আবার একটু ধমকায়া ধমকায়া হালকা প্যারাসিটামল কখনো কখনো অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি রোগীর চিকিৎসা করতে থাকে কিন্তু যেখানে দেখব ওই জায়গায় অপারেশনের রোগী ওখানে তো আর সিরাপ খাওয়ায় লাভ নাই প্যারাসিটামল পাঠায় লাভ নাই তখন ঠিকই মামুন হকের হুঙ্কার দরকার আছে কিন্তু আমাদেরকে বলা হয় সব জায়গায় আমরা যেন হালুয়া বিক্রেতা হয়ে যাই হালুয়া বিক্রেতা বুঝে
কয়টা বলবো আমার, তোরা তো ঘুমার ঘুমা দরছে আমার ওই মানুষের কি ঘুম। গুলিস্তানে হানুয়া ব্যস্ত ছোটকালে দেখতাম আমরা, সব রোগের এক চিকিৎসা হালুয়া। মাথা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, আমাশা, গ্রে গ্রে ব্যথা, পেটে ব্যথা, জন্ডিস, আরো কত রোগ আছে স্বর্ণে আমি বলতে পারতেছি না, তোরা বুঝতে পারিস। সব রোগের চিকিৎসা একটাই, হালুয়া। আচ্ছা কত দেখি ভাই, এটা বিজ্ঞ ডাক্তার না বাটপার ডাক্তার? কারণ সব রোগের এক ওষুধ কেমন, এটা তো বাটপার ঠিক। এখন কিছু সমাজ, সমাজের কিছু মানুষ চায় আমরা মৌলবীরা এরকম বাটপার বক্তা হই, যে সব জায়গায় খালি মিনমিন ওয়াজ করার, কবরের ওয়াজ কর, আসমানের নিচে আইও না, জমিনের উপরেও যাইও না, কবরের নিচেই থাকো, উপরে আইও না। কারণ উপরে আইলে তো তুমি আমার বিরুদ্ধে কইবা, সুদের বিরুদ্ধে বলবা, হা আজিব অবস্থা। এখন কথা বললেই বলে রাজনীতি আলাপ করা যাবে না। আর রাজনৈতিক আলাপ কোনটা, অনেকদিন গবেষণা করে আমি বুঝছি রাজনৈতিক আলাপ মানে হলো যে আলাপ আমার বিরুদ্ধে যায়। সুদখোর বয়ার হইছে, সুদের বিরুদ্ধে কথা কইবেন চেষ্টা যাবে, হুজুর রাজনীতির আলাপ করে এটা চলবো না, তো তোর কন্ডা চলবো। অপারেশনের রুগী হসপিটালে নিয়েছে, লেখা অপারেশন থিয়েটার, কই এই হসপিটালে আমি ভর্তি হবো না, বলে কি জন্যে, কই হসপিটালের ডাক্তাররা জঙ্গি, কি জঙ্গি, বলে কি হয়েছে, কয় না কাটাকাটি হয়, বলেন এই রুগী সুস্থ না মাথা খারাপ। এই গোটা সমাজ এখন মাথা খারাপে ভরপুর হয়ে গেছে, এরাও চায় আমরা যেন অপারেশনের রুগীরে ছুরি না চালাই, আমরা যেন খালি প্যারাসিটামল খাওয়াই বিদায় করি। জি না স্যার, জি না, রোগীর ধমকে চুপ থাকবে না ডাক্তার, রোগীর চোখ রাঙানিতে ডাক্তার চুপ থাকলে রোগীও মরবে ডাক্তাররাও মরবে। কথা বলেন, যেখানে যা দরকার ওলামায়ে হক্কানি সেখানে তাই প্রয়োগ করবে। এটা তোমার বিরুদ্ধে গেল না, আমার বাবার বিরুদ্ধে গেল, এটা দেখার বিষয় না। আমরা তো মালিকের কথা বলি, কার বিপক্ষে গেল কার পক্ষে গেল দেখার সময় নাই, একটাই টার্গেট ওবুদুল্লাহ। জমিন চার বিধান চলবে তার, জমিন চার হুকুম চলবে তার, অন্য কোন বিধান মানি না। ওবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোজুর শিরক তো আমি করি না, কার করস তো কোনা করি না, করস না তো সাজালে মাজারে এসস কি করতে, কয় নির্বাচনে খারাপ মতই জন্মে, শিরক করস না তো দশ আঙ্গুলে আংটি দশটা কি জন্যে, কয়টা ভাগ্য পাল্টা, এটা ব্যবসা, এটা লেখাপড়ার উন্নতি, এটা আমার সুস্বাস্থ্যের জন্যে, এটা শাশুড়ি দমনের জন্যে, শত্রু দমন, দশটা একজনে আমার শোনায় দিছে, সুবহানাল্লাহ। আমাকে দশটার দশ কাম না, হ্যাঁ আমাকে দশটার সম্মিলিত একটা কাম আছে, আপনি তো কইলেন দশটায় দশ কাম করে, হ্যাঁ আমাকে দশটার সম্মিলিত একটা কাম আছে, বলে ওইটা কি, রেডলে দশটায় মিল্লা জিল্লা আপনার ইমানদারে নষ্ট করে। আরে কথা কয় লা তুশরিকু বিহি শাইআ, শিরিকের অনেক পথ আছে ভাই। আমরা মনে করি খালি মূর্তির পূজা করার নাম শিরিক, আরে না, যে ব্যক্তি মনে করে আংটি বাচ্চা দেয় ভাগ্য পাল্টায়, খাজায় বাচ্চা দেয় ভাগ্য পাল্টায়, খোদার কসম তার ইমান থাকবে না। একটু বুঝে শোনা বলো তো, জিকির কার, কার কথা, আল্লাহ বলেছেন সূরা আহজাব আয়াত 41 41, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ, জিকির হবে কার, কিন্তু যদি কেউ খাজার নামে জিকির করে ইমান থাকবে নি, কারণ খাজার নামে তো জিকির হবে না, খাজা জিকিরের নিয়ম শিখাবে, কিন্তু তুমি কি জিকির করলা, আল্লাহ রলি খাজা বাম বাম আম। আরে কথা কও, ইমান থাকবে না, কেন কেন জিকির হবে কার, আরো জোরে চিল্লা কও না কার, আল্লাহ ছাড়া কারো জিকির করতে, সন্তান চাইবো তো কার কাছে, ইদা সালতা ফাসআলিল্লাহ, চাইবো কার কাছে, আংটি যদি বাচ্চা দিতে পারতো খলিল